করি রঞ্জন মহলে আরো একবার স্বাগত সবাইকে। ভালো আছো আশা করি। আমি প্রথমেই কিরকম যেন ভেবাচেরা খেয়ে যাচ্ছি ভিডিও বানাতে গিয়ে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু কখনো কখনো ইচ্ছের বিপরীতে গিয়েও কিছু কাজ করতে হয় যেগুলো আমাদের সামাজিক দায়বদ্ধতা বলা হয়, সেই কাজগুলো আমাদের করতে হয়। তো আজকে ভিডিওটা বানাতে এসেছি সেটা হচ্ছে মাইসেপি লাইফস্টাইল উজ্জ্বল কণিকার যে চ্যানেলটা আছে, পরিবারটা আছে বলা ভালো। তো আজকে মেসমশাই আর আমাদের মধ্যে নেই, আমি ঘন্টা দুয়েক আগে পোস্টটা পেয়েছি এবং সেটা পাওয়ার পরই আমার মানে ভিডিওটা বানানো হয়তো উচিত ছিল, আমি মনে করি সেটা, কিন্তু আমি পারিনি। আমি একটু কিছুক্ষণ শুয়ে মনে করলাম যে আমি একটুখানি শুয়ে একটুখানি চোখটা বন্ধ করে শুয়েছিলাম যে আমি, কিন্তু আমি পারলাম না ঘুমাতে। অ্যাকচুয়ালি মৃত্যু জিনিসটা আমার কাছে ভীষণ রকমের যন্ত্রণার। শুনেছি যখন মানুষ মারা যায় তার নাকি খুব কষ্ট হয়, প্রাণটা যখন আমাদের শরীর ছেড়ে বেরিয়ে যায় তখন প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর আমার তখন না সেই মানুষটার কথা চিন্তা হতে থাকে যে সে কতটা কষ্ট পেয়েছে, আর সেই জায়গাটায় নিজের কথা মনে পড়ে যে আমি বা আমার প্রিয়জন যখন ওই জায়গাটায় গিয়ে পৌঁছবো আমাদেরও তো সেম কষ্টটাই হবে, তাই না? মৃত্যু জিনিসটাকে কেনা ভয় পায়, আমি তো ভীষণ পরিমাণে ভয় পাই যে প্রথমত ওই কষ্ট, দ্বিতীয়ত মৃত্যু মরে গেলেই কিন্তু জীবনের সব কিছু শেষ হয়ে যায় না। মৃত্যুর পরেও শুনেছি নাকি মানুষ নিজের লোককে দেখতে পারে কিন্তু তাকে শুতে পারে না, কিছু বলতে পারে না। মোট কথা মৃত্যু জিনিসটা অনেকটাই প্যাথেটিক। আমি এ ব্যাপারে অন্য কিছু বলতে আসিনি, এ ব্যাপারে আমি নাই কাউকে দোষারোপ করতে এসেছি, দোষগুণ বিচার করতে এসেছি, কারণ আমি কেউ না দোষগুণ বিচার করবার। কারণ আমি জানি এই জিনিস যেটা চলছে সেটাকে নিয়ে যত ঘাটবো ততটাই মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে যাচ্ছি এবং যার এফেক্ট আমার ফ্যামিলিতে পড়ছে। আর আমার ফ্যামিলিকে, আমার মেয়েকে, আমার স্বামীকে, আমার বাবা মাকে, আমার পরিবারটাকে আমি ভালো রাখবো, একটু সচ্ছলতা দেবো বলে আমার ইউটিউবে আসা। আর সেইখান থেকে যদি আমি নিয়ে গিয়ে তাদেরকে অশান্তি দিই তো সেটা তো ঠিক নয় না? তো সুতরাং হ্যাঁ, আমি জানি যে এই পরিস্থিতিটাতে পড়লে একটা পরিবারের কি অবস্থাটা হয়। তো আমি সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো, উজ্জ্বল ভাই তোমাকেই বলি, সাথে তো কণিকা অবশ্যই আছে, এই সময়টা তোমার কাছে অনেক কঠিন, তো কিছু তো করার নেই ভাই। আমি জানি অনেকক্ষণ আগে ঘটনাটা ঘটে গেছে, এতক্ষণ হয়তো মেসমশায়ের সৎকার করা হয়ে গেছে। আমি জানি না তুমি সেখানে কতটুকু অংশগ্রহণ করতে পেরেছো, এটাও একটা বড় যন্ত্রণা তোমার জন্য। তবে একটা কথা বলি, ভগবান যা করেন সেটা ভালোর জন্যই করেন, আর জন্ম মৃত্যু বিয়ে এটা তো উপরবেলা ঠিক করেই রাখে, কিন্তু যন্ত্রণা নিয়ে মরে যাওয়াটা খুব কষ্টের। হয়তো অনেকখানি চিন্তা নিয়েই তোমাদেরকে নিয়ে, অনেকখানি কষ্ট দুঃখ চিন্তা নিয়ে হয়তো ওনাকে চলে যেতে হলো। একটা সুস্থ স্বাভাবিক মৃত্যু তো কখনো সুস্থ স্বাভাবিক হয় না, তবুও যে একটা নিশ্চিন্ত হয়ে যে না আমার ছেলে বা আমার সংসারটা ঠিক মতন আছে, আমার সংসার বিপদমুক্ত আছে, সেই ভেবে যে চলে যাওয়া, সেটা হয়তো ওনার হলো না, তো জানি না। এরপরে আর আমি কিছু বলতে চাই না, একটা কথাই বলবো, মেসমশাই যেখানে থাকুন ভালো থাকুন, আর তোমরাও খুব সাবধানে থেকো। এটা আমাদের এবার বলি একটু দায়বদ্ধতার ব্যাপারটা, যেহেতু আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি তো আমরা এখানে সবাই কিন্তু সহকর্মী কলিগ, তো এখানে একজনের সুবিধা অসুবিধা বা তার পাশে দাঁড়ানো বা তার এরকম একটা দিনে তার জন্য তার পাশে গিয়ে যদি দাঁড়ানো সম্ভব হয় তো ভীষণই ভালো। যদি তোমার সাথে তার ভালো সম্পর্ক থেকে থাকে, তোমার বাড়ির খুব কাছে সে হয়ে থাকে, তো অবশ্যই এইরকম একটা দিনে সমস্ত কিছু ভুলে তার পাশে গিয়ে দাঁড়াও। আর যদি সেই মানে কি বলবো সেটা না হয় না, তাহলেও আমি বলবো শত্রু মিত্র সমস্ত কিছু ভুলে এই দিনটা এই পরিস্থিতিটাতে সব কিছু ভুলে গিয়ে তার জন্য অন্তত একটা শোক বার্তা দেওয়া যেতেই পারে, এটা আমার মনে হয়। আমি এর বেশি তো কিছু বলতে পারবো না, তবে আমার এটুকুনি বলার ছিল, আমি আর কিছু বলতে চাই না এ ব্যাপারে। ভালো থেকো তোমরা, উজ্জ্বল কণিকা তোমাদের দুজনকেই বলছি। তো তোমার মার পরিস্থিতিটা হয়তো এই সময় আরও কঠিন, তো এখন তোমাদের মাথার উপর উনি আছেন আর উনি এখন অনেকটাই অসহায়, ওনার খেয়াল রেখো আর নিজেদেরও খেয়াল রেখো। ভালো থেকো তোমরা, সাবধানে থেকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।